আসসালামু আলাইকুম। আজকে আমরা অনার্স ফোর্থ ইয়ারের অ্যাপ্লাইড ম্যাথমেটিক্স বইয়ের চ্যাপ্টার টু এ টু এর এক্সাম্পল 25 নিয়ে আলোচনা করব। এটা হচ্ছে তিতাস তুহিন পাবলিকেশনের হচ্ছে 25, সায়েন্স বিওর হচ্ছে 59। ওকে, এই জিনিসটা একটু ক্লিয়ার আমি প্রত্যেক ভিডিওতে করে দিচ্ছি। আপনার দুইটা করে বইয়ের নাম্বার দেওয়া আছে, আপনারা যে কোনো একটা বই থেকে মিলে নিয়ে পড়তে পারেন। ওকে, তো আমাদের আজকের এখানে ল্যাপলাস ল্যাপলাস রূপান্তর দ্বারা সমাধানের ম্যাথ করব। তো আপনারা যারা আমার চ্যানেলে ভিডিওগুলো দেখেন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, কারণ আমি তো আপনাদের কাছ থেকে টাকা পয়সা চাচ্ছি না। আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে রাখলে আমাদের এই ভিডিও তৈরি করার স্পৃহা তৈরি হয়। তাহলে আপনারা ভিডিওতে লাইক করবেন, আর হচ্ছে যে যদি প্রবলেম কোথাও হয় সেটা কমেন্ট করবেন, আর কেমন লাগলো ভিডিওটা তা তো অবশ্যই বলবেন। ওকে, তো আর বন্ধুদের মাঝে ভিডিওটা শেয়ার করে দিয়ে বন্ধুদেরকেও জানিয়ে দেবেন। এতটুকু হচ্ছে আপনাদের কাজ, আর আপনারা যদি আমাকে ইন্সপায়ার করেন প্রত্যেকটা সাবজেক্টের ভিডিও কিন্তু আপনারা পাবেন। এখানে যে অনেকে প্রশ্ন করে যে ওই সাবজেক্টের পাবো কিনা, ওই সাবজেক্টের পাবো কিনা, হ্যাঁ ইনশাল্লাহ প্রত্যেকটা বইয়ের ভিডিও আপনারা পেয়ে যাবেন এখানে। তো আপনারা ধৈর্য সহকারে যে সাবজেক্টগুলো আমাদের কমপ্লিট হয়েছে সেই সাবজেক্টগুলো করতে থাকেন। আর আসলে একদিনে তো সব সাবজেক্ট করানো সম্ভব নয়, তাই আমরা ধীরে ধীরে যাব, একটা করে সাবজেক্ট ধরবো, ওটা করে শেষ করব, আর একটা করে ধরবো, এভাবে করে শেষ করব। আর আপনারা পাশে থাকবেন যেন আমি আসলে অনেক দূর পর্যন্ত যাওয়ার আমার ইচ্ছা ইনশাল্লাহ, যেন আপনাদেরকে সাথে নিয়ে আমি অনেক দূর পর্যন্ত এগিয়ে যেতে পারি। ওকে, তো সবাই আমার জন্য দোয়া রাখবেন, ঠিক আছে? তো তাহলে ভিডিওটা শুরু করা যাক। দেখেন, এই যে ল্যাপলাস রূপান্তর রূপান্তর ধারায় সমাধান, এই ল্যাপলাস রূপান্তর ধারায় সমাধান করতে গিয়ে আমাকে বেশ কিছু সূত্র জানতে হবে। তো বেশ কিছু সূত্র আপনারা যদি মনে না রাখেন তাহলে কিন্তু ল্যাপলাস সমীকরণ এই ল্যাপলাস ধারায় সমাধান করতে পারবেন না। তাহলে আমরা প্রথমে লিখে দিতাম যে এগুলা সূত্রগুলা, কিন্তু আমি লিখে দিচ্ছি না। আমি প্রশ্নের মাঝে মাঝে বা ম্যাথের মাঝে মাঝে যেখানে যে সূত্রটা আসবে সেই সূত্রটা করে নেব। তো আপনারা এটা ভিডিওটা না টেনে সুন্দর করে দেখতে থাকেন কোথায় কোন সূত্র আসতেছে। এখন দেখেন, আমাদের মেইন কাজ হচ্ছে, মেইন অঙ্ক হচ্ছে এটা, যা আদি শর্ত দুইটা দিয়ে রাখছে। তাহলে দেখেন, আমাদের দেওয়া আছে যে প্রদত্ত ধারা, আমি এখন বলতে পারি যে প্রদত্ত ধারাটি হচ্ছে কি, যে এই যে ও এল। তো আমরা এই যে এটা হচ্ছে আমাদের ধারা দেওয়া আছে, আমি একবারে কার সাপেক্ষে নেব, ল্যাপলাস রূপান্তর, তাই তো? একবারে আমি দিয়ে নিচ্ছি, এলটা একটু সামনে দিয়ে নিচ্ছি। তাহলে ওয়াই ডাবল বার মাইনাস হচ্ছে 3y বার আর প্লাস হচ্ছে 2y আর ইকুয়াল এল 4e টু দি পাওয়ার 2t। দেখেন, আপনাদের এই ল্যাপলাস রূপান্তর ধারায় সমাধান করতে গেলে অবশ্যই সেকেন্ড ব্র্যাকেট ইউজ করতে হবে। ওকে, তাহলে সেকেন্ড ব্র্যাকেট ইউজ করলাম। এখন দেখেন, ল্যাপলাস এই এলটা প্রত্যেকটার সঙ্গে আছে, আমি এখন প্রত্যেকটার সঙ্গে আলাদা আলাদা করে ভাঙে দেব। ওকে, তাহলে ওয়াই ডাবল বার এটার সঙ্গে আছে একটা ল্যাপলাস, তারপর হচ্ছে মাইনাস 3 কিন্তু আমি বের করে নিলাম, শুধু ওয়াই বারের সাথে ল্যাপলাস দিয়ে দিলাম। ওকে, প্লাস হচ্ছে 2টা বের করে নিয়ে এল দিয়ে আমরা ওয়াই রাখলাম, আর ইকুয়াল এখানে 4টা বের করে নিলাম এল ই টু দি পাওয়ার 2t। এতটুকু আমরা তো সবাই বুঝি যে আসলে এই একটার সঙ্গে ল্যাপলাস, সবগুলোর সঙ্গে ল্যাপলাস আছে, আমি শুধু আলাদা আলাদা করে ভাঙে দিলাম। এখন হচ্ছে মেইন কাজ, যেটা এই যে এল ডাবল বারের একটা সূত্র আছে। দেখেন, কোন ওয়াই ডাবল বার বা আপনারা যদি এফ ডাবল বারের কথাও চিন্তা করেন, এফ ডাবল বার মনে করেন যে টি দেওয়া আছে, এটা হচ্ছে সূত্র। তাহলে এখানে সূত্রটা হচ্ছে এস স্কোয়ার, এফ অফ এস মাইনাস বাকিগুলান। এখানে দেখেন, বড় হাতের এবং ছোট হাতের কিছু ঝামেলা আছে। যদি যদি এখানে প্রথমটা যদি বড় ছোট হাতে থাকে, অর্থাৎ যেটা এল দ্বারা প্রকাশ করা হচ্ছে, যেটা ল্যাপলাস রূপান্তর ধারায় আমরা সূত্র লিখব যার, সে যদি ছোট হাতের থাকে তাহলে এর প্রথম যে ফাংশনটা আমি লিখবো সেটা হচ্ছে ছোট হাতের দিয়ে লিখবো, তার পরের গুলান হচ্ছে বড় হাতের।
তাহলে আরেকটা এখানে এস থাকবে, এখানে এস এফ অফ জিরো আর মাইনাস মাইনাস এফ ড্যাশ জিরো, এটা হচ্ছে এফ ডাবল ড্যাশ টি এর সূত্র। তাহলে এফ ডাবল ড্যাশের যদি সূত্র এটা হয়, তাহলে আমরা দেখেন এই জায়গা থেকে একটা মান আমরা কিভাবে পাবো, সেটা হচ্ছে এস স্কোয়ার। এখন এস স্কোয়ার তো পাইলাম, তারপরে এফ অফ এস, আমরা কি এফ অফ এস লিখবো? আমরা আর একটা বিষয় জানি যে ওয়াই অর্থাৎ এফ অফ এস ইকুয়াল এফ অফ এস, ঠিক আছে? আর যেটাকে আমরা লিখতে পারি যে এটা হচ্ছে ওয়াই, সরি এটা হচ্ছে বড় হাতের যদি হয়, আর এটা হচ্ছে আমরা বড় হাতের ওয়াই লিখতে পারি। যখন বড় হাতের এফ অফ এস থাকে তখন বড় হাতের ওয়াই, আর যদি বড় হাতের ছোট ছোট হাতের থাকে তাহলে হচ্ছে ছোট হাতের ওয়াই। তাহলে এখানে দেখেন আমাদের মান কিন্তু আসতো এই সূত্র অনুযায়ী ওয়াই অফ এস বা যে কোনো একটা, যেটা কি আসবে, কি আসবে ছোট হাতের আসবে। তাহলে ছোট হাতের এফ অফ এস সমান কত? ওয়াই। তাহলে আমি এখানে ওয়াইটা লিখে দিলাম। দেখেন প্রত্যেকটা কিভাবে আসতেছে, এটা কিন্তু ক্রমান্বয়ে আমরা যাচ্ছি। এখানে কিন্তু অলরেডি দুইটা সূত্র হয়ে গেছে, আমাদের আরো বেশ কিছু সূত্র লাগবে, আমি যেটা যখন লাগতেছে তখন সেটা করে দিচ্ছি। তারপরে আমাদের তারপরে কাজ হচ্ছে মাইনাস এস, তাহলে মাইনাস এস ওয়াই অফ, ওয়াই অফ আমাদের সূত্র হচ্ছে জিরো, ঠিক আছে? তারপরে হচ্ছে মাইনাস মাইনাস ওয়াই, এখানে দেখেন আমরা ওয়াই দিচ্ছি এই কারণে, এখানে কিন্তু ওয়াই ফাংশন দিয়ে, এখানে আমি সূত্র লিখে দিছিলাম এফ ফাংশন, এই জন্য এফ দিয়ে রাখছি, কিন্তু এখানে হচ্ছে ওয়াই দিয়ে, এই জন্য হচ্ছে ওয়াই এর কাজ করে নিচ্ছি। ওকে, তাহলে এই এতটুকুর জন্য আমরা যে সূত্রটা লিখলাম এটা হচ্ছে এতটুকু সূত্র। তারপর আমরা দিলাম এই মাইনাস মাইনাস এবং থ্রি দিয়ে রাখলাম। তারপর হচ্ছে ওয়াই বার, এখন আছে হচ্ছে ওয়াই বার। ওয়াই বার ইকুয়াল আমরা এরকম লিখতে পারি যে এফ অফ সরি এস এফ অফ জিরো মাইনাস হচ্ছে এফ ড্যাশ জিরো। আমরা এই সূত্রটা লিখতে পারি হচ্ছে কার জন্য, সরি এটা হচ্ছে এফ অফ এস, এস এফ অফ এস মাইনাস এফ ড্যাশ জিরো। তাহলে এই এস এর পরিবর্তে এইটা হচ্ছে যদি সূত্র হয়, তাহলে দেখেন আমরা প্রথমে একটা এস দিলাম, আমরা কি জানি এফ অফ এস অর্থাৎ এফ অফ এস সমান কি ওয়াই, তাহলে মানে ওয়াই একটা দিয়ে রাখলাম। তারপরে হচ্ছে মাইনাস মাইনাস আর এফ ড্যাশ জিরো মানে হচ্ছে ওয়াই ড্যাশ, ওয়াই ড্যাশ জিরো, ঠিক আছে? এখানে যেহেতু ওয়াই এর ফাংশন এই জন্য ওয়াই ড্যাশ জিরো। তারপরে এখন আমরা যাব তারপরেরটা, এটা হচ্ছে তারপরে হচ্ছে প্লাস, এই যে টু প্লাস, আর আমরা যখন জানি যে এল এ যে এই যে এই জায়গাটা যে এল অফ এফ অফ এফ অফ এস ইকুয়াল কিন্তু জানি এফ অফ এস ইকুয়াল জানি হচ্ছে ওয়াই, আমরা কিন্তু এটা আমরা এর আগেও করছিলাম। তাহলে তাহলে আমরা এরকম লিখতে পারি টু, আর এল অফ ওয়াই এর জন্য লিখতে পারি ওয়াই ইকুয়াল এখন ফোর। দেখেন কয়েকটা এখানে গেল কয়টা সূত্র, একটা দুইটা তিনটা চারটা অলরেডি চলে গেছে, এই যে এখানে একটা সূত্র এখানে একটা সূত্র এখানে একটা সূত্র তিনটা, আর এটাকে ভাঙানো ভাঙাইতে গিয়ে আর একটা সূত্র লিখছি চারটা। এখন তারপরে আমরা যাব এই যে ই টু দি পাওয়ার টুয়াইস এস এর। তাহলে এখন দেখেন এই এল অফ ই টু দি পাওয়ার এ টি, এটা হচ্ছে একটা সূত্র, এল অফ ই টু দি পাওয়ার এ টি এর সূত্র হচ্ছে এরকম যে ওয়ান বাই এস মাইনাস এ, ওয়ান মাইনে ওয়ান বাই এস মাইনাস এ। তাহলে এই অনুযায়ী যদি আমরা ফেলি, তাহলে দেখেন তো ই টু দি পাওয়ার এ টি মানে টু টে কি হচ্ছে এ, তার মানে এটা হচ্ছে ওয়ান বাই এস মাইনাস টু। তাহলে এখানে এখানে কিন্তু এর বদলে কি আছে, টু আছে, আর টি তো টি এর জায়গায় আছে, আর এখন দেখেন এটা হচ্ছে ই টু দি পাওয়ার এ টি মানে এস মাইনাস এস মাইনাস এ মানে হচ্ছে কি টু। তাহলে এটা হচ্ছে পাঁচ নম্বর সূত্র, তাহলে আপনাদের এটাও মনে রাখতে হবে সুন্দরভাবে। এই সূত্রগুলো যদি মনে না থাকে, আমার মনে হয় না যে এটা কখনো করা সম্ভব। তাহলে দেখেন আমরা এটাকে একবারে লিখতে পারি, এই চারটা এর সঙ্গে গুণন করে লিখতে পারি যেহেতু উপরে ওয়ান আছে। এখন দেখেন এর পরের কাজ হচ্ছে এস স্কোয়ার ওয়াই মাইনাস এই এস এস অফ ওয়াই জিরোর মান কিন্তু এখানে একটা দেওয়া আছে মাইনাস থ্রি, তাহলে ওই মাইনাস থ্রি থ্রি ইন্টু এস ইন্টু মাইনাস থ্রি মানে মাইনাস থ্রিটা প্লাস হয়ে যাবে আর থ্রি এস হয়ে যাবে, থ্রি এস মাইনাস
এখন এই এফ ড্যাশ বারের একটা মান দেওয়া আছে, সেটা হচ্ছে ফাইভ, ফাইভ আমি বসাই দিলাম, মাইনাস এখন থ্রি এস অফ ওয়াই, তাহলে মাইনাস থ্রি এস ওয়াই, এটা যা আছে তাই থাকলো। আর এখানে দেখেন ওয়াই ড্যাশ জিরো, ওয়াই ড্যাশ জিরোর মান কত, সরি এখানে ওয়াই ড্যাশ হবে না, তো এটা হচ্ছে ওয়াই, শুধু ওয়াই জিরো হবে, এটা ওয়াই ড্যাশ জিরো হবে না, এটা হচ্ছে ওয়াই জিরো হবে। হ্যাঁ, তাহলে ওয়াই জিরোর মান হচ্ছে একটা, এটাকে আমি যদি সেকেন্ড ব্র্যাকেট দেই, তাহলে ওয়াই জিরোর মান কত, ওয়াই জিরোর মান হচ্ছে মাইনাস থ্রি, তাহলে মাইনাস থ্রি আর এই মাইনাস মিলে হচ্ছে প্লাস থ্রি, প্লাস থ্রি আর এই মাইনাস, তাহলে হচ্ছে মাইনাস থ্রি, মাইনাস থ্রি আর থ্রি গুণন করলে হচ্ছে মাইনাস নাইন, আর প্লাস হচ্ছে টু ওয়াই ইকুয়াল ফোর বাই হচ্ছে এস মাইনাস টু, এস মাইনাস টু। এখন এখন কাজ হচ্ছে আমাদের এই যে ওয়াই লাগানো যে জিনিসগুলো আছে, পদগুলো আছে, এগুলো আমি একসাথে করব। তাহলে আমি যদি দেখেন তো প্রত্যেকটা ওয়াই লাগানো আছে, তার মানে ওয়াই আমি যদি কমন নেই, তাহলে এখানে থাকতেছে এস স্কোয়ার মাইনাস থ্রি এস আর প্লাস হচ্ছে টু, এটা আমি ওয়াইটা শুধু কমন নিয়ে রাখলাম, রাখার পরে আমি বাকি যত কিছু আছে সব আমি বাম পাশে পার করে দেবো, ডান পাশে পার করে দেবো। তাহলে এই থ্রি এসটাকে পার করলে হচ্ছে মাইনাস থ্রি এস, আর এই মাইনাস নাইন আর মাইনাস ফাইভ মিলে কত হচ্ছে মাইনাস, সরি মাইনাসে মাইনাসে, তাহলে হচ্ছে ফোরটিন, মাইনাস ফোরটিন আর ওইদিকে গেলে হবে প্লাস ফোরটিন, আর এইদিকে আছে তো প্লাস ফোর বাই এস মাইনাস টু, এটা তো এখানে আছে। এখন দেখেন এটার মিডিল টার্ম যদি করি যে এস স্কোয়ার মাইনাস টুয়াইস এস মাইনাস এস প্লাস হচ্ছে টু, আমার মনে হয় যে মিডিল টার্ম বোঝানোর কোনো দরকার নাই, কারণ আপনারা এটা হচ্ছে ক্লাস ওয়ান টু থ্রি থেকে পড়ে আসতেছেন। হ্যাঁ, এখানে মিডিল টার্ম আসলে বোঝানোর কিছু নাই। তা মিডিল টার্ম করানোর পরে তাহলে এখানে দেখেন, এখানে আমি লসাগু টানি নেব, সেটা হচ্ছে এস মাইনাস টু, তাহলে এস মাইনাস টু, এখানে তো এস মাইনাস টু আছে, তার মানে হচ্ছে এর সঙ্গে যদি আমি গুণন করি তাহলে মাইনাস এস স্কোয়ার থ্রি এস স্কোয়ার, ওকে, তারপর হচ্ছে মাইনাসে মাইনাসে প্লাস, মাইনাসে মাইনাসে প্লাস থ্রি, তিন দুগুণ ছয় এস, তাহলে সিক্স এস, তারপরে হচ্ছে প্লাস, এই প্লাস দিয়ে রাখলাম, তারপরে হচ্ছে ফোরটিন এস, ফোরটিন এস, আর এই চোদ্দ, তাহলে হচ্ছে মাইনাসে প্লাসে মাইনাস, চোদ্দ দুগুণ হচ্ছে আঠাশ, আর প্লাস এটা যদি এখানে ওয়ান হয় তাহলে এটা হচ্ছে ফোর। তাহলে দেখেন আমার মনে হয় এইসব ক্যালকুলেশন এতটা বোঝানোর কিছু নাই। তারপরে আমরা এখানে থেকে পাবো, আমি একবারে এই লাইনটা লিখে নিচ্ছি, কারণ এখান থেকে এস কমন নিলে এস মাইনাস টু, এখানে মাইনাস ওয়ান কমন নিলে হচ্ছে এস মাইনাস টু, তার মানে আমি একবারে লিখে নিচ্ছি, এখান থেকে পাবো এস মাইনাস টু আর হচ্ছে এস মাইনাস ওয়ান আর ইন্টু হচ্ছে ওয়াই, ওকে, ইকুয়াল এখানে দেখেন যে মাইনাস থ্রি স্কোয়ার আছে, থ্রি এস স্কোয়ার, তাহলে সিক্স আর ফোরটিনে মিলে কত হচ্ছে প্লাস টোয়েন্টি এস, আর মাইনাস এখানে হচ্ছে টোয়েন্টি এইট ফোর, তার মানে হচ্ছে টোয়েন্টি ফোর, প্লাসে মাইনাসে, এই মাইনাসে প্লাসে মাইনাস, আর টোয়েন্টি এইট থেকে ফোর গেলে হচ্ছে টোয়েন্টি ফোর বাই হচ্ছে এস মাইনাস টু, ওকে। এখন আমরা বেসিক্যালি এই মানটা তৈরি করব কার, এই ওয়াই পদটা বের করে নিয়ে তারপরে হচ্ছে এই মানটা তৈরি করতে পারবো, ওয়াই এর মানটা রেখে, তাহলে ওয়াই যদি আমি রাখি তাহলে এগুলো যদি সব আমি বাম ডান পাশে পার করে দেই, এগুলো কি অবস্থা আছে ওয়াই এর সঙ্গে গুণন, তাহলে ওগুলো যা ভাগ হবে, তার মানে মাইনাস থ্রি এস স্কোয়ার প্লাস হচ্ছে টোয়েন্টি এস আর মাইনাস টোয়েন্টি ফোর, এগুলো ঠিক থাকবে, আর এখানে আছে এস মাইনাস ওয়ান, তাহলে এস মাইনাস ওয়ান, এস মাইনাস টু এখানে একটা আছে, এখানে একটা আছে, তার মানে এস মাইনাস টু তার উপরে স্কোয়ার। হ্যাঁ, এটা হচ্ছে আমি এটাকে যদি এক নম্বর একটা সমীকরণ দিই, হয়তো বা এর আগে সমীকরণ দেই নাই, তাহলে এটা হচ্ছে এক নম্বর সমীকরণ আমি দিয়ে রাখলাম, তাহলে আমি একটা ওয়াই এর নির্দিষ্ট একটা মান তৈরি করতে পারছি। তাহলে এই ওয়াই এর মান থেকে আমরা এখন যে অজ্ঞাতনামা যে মানগুলো আছে, অর্থাৎ ল্যাপলাস রূপান্তর দ্বারাই আমরা এর সমাধান করব। তাহলে এই এই যে ওয়াই এর যে মানটা আছে, এই মানটাকে আমরা, এটা হচ্ছে এক নং কে, এক নং কে কভার আপ, এই যে কভার আপ রুল, সিও ভিই আর, কভার আপ রুল, আপ রুল এর সাহায্যে, তাহলে কভার আপ রুল সাহায্যে, এক নং কে কভার আপ রুল এর সাহায্যে আমরা কি করতে পারি,
দেখেন y ইকুয়াল তো এই মানটা দেওয়া আছে যে মাইনাস 3s স্কয়ার প্লাস হচ্ছে 20s সরি প্লাস 20s মাইনাস হচ্ছে 24 বাই হচ্ছে s1 s মাইনাস 1 আর হচ্ছে s মাইনাস 2 তার উপর স্কয়ার। এখন এটা কভার অফ রুল নির্ণয় করতে গেলে প্লাস এখন মান দেখেন এখন কিভাবে এই কভার অফ রুল নির্ণয় করে আমি কভার অফ রুলের সাহায্যে করতেছি আপনারা সাধারণ ভাবেও করতে পারবেন আমার মনে হয় কভার অফ রুলটা যদি বুঝতে পারেন তাহলে সব থেকে সহজ মনে হবে। এখানে দেখেন পদ আছে এখানে কয়টা এখানে আছে s মাইনাস 1 একটা আছে নিচের পদ দেখবো হরে আর এখানে s মাইনাস 2 তার উপরে স্কয়ার মানে এখানে দুইটা পদ আছে বুঝেন ভালো করে এখানে দুইটা পদ আছে তাহলে আমি বেসিক্যালি তিনটা পদ এখানে দুইটা রেখে কয়টা কয়টা হলো তিনটা তার মানে s মাইনাস 1 একটা পদ তারপর হচ্ছে s মাইনাস 2 একটা পদ s মাইনাস 2 একটা পদ আর প্লাস এখানে হচ্ছে s মাইনাস 2 তার উপর স্কয়ার একটা পদ। এখন দেখেন এখন তিনটা পদ আমরা এখান থেকে পাবো তাহলে এই তিনটা পদ আমরা লিখে রাখলাম। আচ্ছা লিখে রাখার পরে এখন কভার অফ রুলের যে নিয়মটা এটা একটু দেখেন প্রথমে কার মানটা দেওয়া আছে s মাইনাস 1 আমরা s মাইনাস 1 কে ঢেকে রাখবো যে ওই s মাইনাস 1 এই অঙ্কের মধ্যেই নাই আমরা এটা ভাববো কি যে s মাইনাস 1 এই অঙ্কের মাঝেই নাই তাহলে যদি না থাকে তাহলে এখানে আমি একটু সমাধান করব s ইকুয়াল 1 পাবো তাহলে s মাইনাস 1 ইকুয়াল কি তাহলে s ইকুয়াল 1 তাহলে এই s ইকুয়াল 1 মানে এই পদটা বাদ দিয়ে যত জায়গায় s আছে সব জায়গায় আমি 1 বসাবো যত জায়গায় s আছে সব জায়গায় আমি কি বসাবো 1 বসাবো তাহলে এখানে যদি আমি 1 বসাই তাহলে মাইনাস 3 এখানে যদি 1 বসাই তাহলে প্লাস 20 তাই তো তাহলে মাইনাস এই হচ্ছে এখানে কত 24 24 আর মাইনাস 3 তাহলে হচ্ছে 27 27 থেকে যদি 20 যায় তার মানে হচ্ছে শুধু 7 তার উপরে শুধু মাইনাস 7 পাইলাম আমরা কিন্তু মাইনাস 7 পাইছি এখন নিচের টুকু এটুকু তো বাদ এটুকুর জন্য আমি যদি 1 বসাই তাহলে মাইন এখানে যদি আমি 1 বসাই 1 মাইনাস 2 তার মানে হচ্ছে মাইনাস 1 তাহলে মাইনাস 1 এর উপরে স্কয়ার করলে কি হবে অবশ্যই 1 হবে তার মানে মাইনাস 7 এর উপরে স্কয়ার করলে কোনো কাজ নাই সেটা হচ্ছে মাইনাস 7 কারণ মাইনাস 7 বাই হচ্ছে 1 ইকুয়াল টু মাইনাস 7 ই তাহলে মাইনাস 7 কার মান পেলাম এই যে এই জায়গাটার মান পেলাম। ওকে আমার মনে হয় আপনারা বুঝতে পারছেন এখন s মাইনাস 2 হোয়াট ইজ দিস এটা আবার কি এটা তো এখানে নাই এখন যেহেতু নাই এটাকে আমরা একটা অজ্ঞাত নাম দিয়ে রাখবো যে এটার নাম কি অ্যালফাবেট মনে হয় একটা ধ্রুবক দিয়ে রাখলাম মনে করেন যে b তাহলে b আমি দিয়ে রাখলাম দিয়ে রাখার পরে এখন দেখতেছি এই জায়গাটা আছে এই জায়গাটা আমার অঙ্কের হরের মধ্যে আছে তাহলে আমি এই জায়গাটা একটা গোল করে রাখলাম যে এটা আমাদের কোনো কাজের নয় এটা এখন চুপচাপ থাকবে তার কোনো কোনো কথা চলবে না তাহলে এখন এখান থেকে দেখেন s মাইনাস 2 তার উপর স্কয়ার ইকুয়াল আমরা এখান থেকে কি পাবো যদি আমরা এটার উপর স্কয়ার করি এটা s ইকুয়াল আমরা পাবো হচ্ছে 4 সরি s ইকুয়াল পাবো হচ্ছে 2 কারণ s তাহলে যদি সূত্রটা আমি ভাঙাই যাই তাহলে s ইকুয়াল আমি এখান থেকে পাবো 2 তাহলে s ইকুয়াল যদি আমি 2 পাই তাহলে আমাদের এই মানটা বাদ দিয়ে আমাদের এখানে মান নিতে হবে হ্যাঁ তাহলে এতটুকুর জন্য মান বসাইতে হবে দেখেন মাইনাস 3 ইন্টু 2 এর উপরে স্কোয়ার প্লাস 20 ইন্টু হচ্ছে 2 মাইনাস হচ্ছে 24 বাই হচ্ছে 2 মাইনাস 1 ওকে তাহলে এখানে হচ্ছে 2 তো কোনো 4 3 তাহলে 3 4 12 তাহলে 12 আর এখানে হচ্ছে মাইনাস 24 মানে হচ্ছে মাইনাস 36 আর প্লাস এখানে হচ্ছে 40 তার মানে আমাদের ইকুয়াল মান উপরের মানটা কি আসলো ইকুয়াল হচ্ছে 4 তাহলে ইকুয়াল যদি 4 আসে আর নিচে 2 মাইনাস 1 মানে কি 1 বাই হচ্ছে 1 মানে হচ্ছে কি 4 এই যে এটা হচ্ছে 4 তাহলে আমরা এই কভার অফ রুল করার পরে কভার অফ রুল করার পরে আমাদের দুইটা মান আসলো সেটা হচ্ছে একটা এই জায়গার আর একটা হচ্ছে এই জায়গার কিন্তু এই জায়গার আমরা মানটা এখনো তৈরি করতে পারি নাই আমরা এতক্ষণ s ইকুয়াল 1 ধরছি s ইকুয়াল 2 ধরছি ধরার পর মানটা তৈরি করছি কিন্তু এই এই জায়গার যদি পদটা আমরা যদি বের করতে যাই অর্থাৎ b এর মানটা যদি আমরা নির্ণয় করতে যাই তাহলে এই দুইটা মান ব্যতীত অর্থাৎ 1 এবং 2 ব্যতীত বাকি যত মান আছে
সব আপনারা বসায় দিয়ে এই এর মানটা বের করতে পারবেন, যে কোনো একটা বসায় দিতে পারবেন। কিন্তু আমরা বেসিক্যালি এটাকে আমরা বসাই দেব হচ্ছে জিরো, কারণ হচ্ছে জিরো বসায় দিলে অনেকগুলো সংখ্যা জিরো হয়ে যাবে, তাহলে আমাদের ম্যাথটা করতে সুবিধা হবে। তাহলে দেখেন এখানে যদি আমি জিরো বসাই তাহলে এটা জিরো হয়ে যাবে, এটা জিরো বসাইলে জিরো হয়ে যাবে, তার মানে উপরে থাকতেছে -24 বাই হচ্ছে এখানে জিরো বসাইলে -1 আর এখানে জিরো বসাইলে -2 এর উপর স্কোয়ার, তার মানে -2 এর উপর স্কোয়ার করলে হচ্ছে 4 তাহলে -4 তাহলে -4 তাই তো, এই মাইনাস আর এই মাইনাস কাটি যাবে, থাকবে কি তাহলে 4 6 24 তাই তো, 4 6 24 এখানে মান কি থাকলো, এখানে মান থাকলো হচ্ছে 6। ওকে এখানে যে মানটা পাইলাম এর জন্য আমরা 6 পাইলাম, আর এরপরে আমরা যে মানটা তৈরি করব এটা হচ্ছে -7, এখানে যদি আমি জিরো বসাই তাহলে -1 এই মাইনাস আর মাইনাস কাটি গেলে থাকবে হচ্ছে 7 প্লাস, এখন b/b এটা -2 আর এই জায়গায় আমি যদি জিরো বসাই তাহলে হচ্ছে -2 এর উপর স্কয়ার মানে 4/4, 4/4 মানে হচ্ছে 1, তাহলে এটা এখানে যদি আমি জিরো বসাই 0 - 2 তার উপর স্কোয়ার, তার মানে হচ্ছে -2 এর উপর স্কোয়ার করলে হচ্ছে কত 4 আসবে, এই 4 আর উপরের 4 কাটি যায় 1 হয়ে যাবে। তাহলে দেখেন এখানে আমাদের মান কি কি আসলো, এই যে এইগুলার মান। তাহলে একটা বিষয় চিন্তা করেন, এই a 7 এবং 1 মিলে কত হচ্ছে 8, 8 যদি আমি এই পাশে পার করে দেই কি থাকবে, এখানে পার করে দিলে হচ্ছে তাহলে 6 - 8 তাহলে ইকুয়াল হচ্ছে -2 থাকবে, ওকে -2 থাকবে, আর এই 2 টা কি আছে এখানে সাথে গুণন আছে, সরি ভাগ আছে, ভাগ এখানে পার করলে কি হবে গুণন হয়ে যাবে, তাহলে -2 - -2 মানে হচ্ছে কি 4, তাহলে আমি একবারে লিখে দিলাম a ইকুয়াল টু হচ্ছে 4, তার সরি b ইকুয়াল টু হচ্ছে 4, b ইকুয়াল টু কত পেলাম, b ইকুয়াল টু হচ্ছে 4 পেলাম। তাহলে আমাদের এখানের মান, এখানের মান এবং এখানের মান আমাদের তৈরি করা কমপ্লিট। এরপরে আমাদের করতে হবে কি, তাহলে এই সবগুলো মান যদি আমাদের কমপ্লিট হয়ে যায় তাহলে এই সমীকরণটায় আমি যদি বসাই দেই এখন এর মানগুলো, তাহলে প্রত্যেকটা মান, তাহলে অর্থাৎ আমি এখন মানগুলো নিয়ে এই জায়গায় করে বসাবো, বসা শেষ, এটা হচ্ছে আমাদের পরের লাইন, কিন্তু আমি না মুছে এটা করে দিলাম। তাহলে প্রত্যেকটা লাইন -7/(s-1), 4/(s-2) এবং হচ্ছে 4/(s-2) তার উপর স্কোয়ার। এখন এটাকে যদি আমি কভার আপ রুলে লিখি l অফ y, দেখেন এটুকু কার মান, এটা কিন্তু y এর মান, এটা y এর মান থেকে কিন্তু এটা কভার আপ রুল করে বের হইছে, তার মানে এটাও কিন্তু কার মান, y এর মান। আমরা এখন দ্বিতীয় লাইনে এই পরের লাইনে কি করব, এই y ইকুয়াল এখানে এটা দেব, তাহলে -1 ইকুয়াল l ইকুয়াল, তাহলে দেখেন আমি যদি এটাকে y ইকুয়াল লিখি, তাহলে এই l টা প্রত্যেকটার সঙ্গে আমি গুণন করে দেব, তাহলে l ইনভার্স l এই যে 7 সামনে রাখলাম, -7 টা সামনে রাখলাম, -7 l ইনভার্স 1/(s-1) প্লাস এই 4 টা আমি সামনে রাখলাম, l ইনভার্স 1/(s-2) আর প্লাস তারপরে হচ্ছে 4 l ইনভার্স 1/(s-2) তার উপর স্কোয়ার। দেখেন এখন আমি পরের লাইনটা যদি লিখি যে -7, আমরা এই যে একটা সূত্র l ইনটু e টু দি পাওয়ার at ইকুয়াল 1/(s-a), এটা সূত্র থেকে যদি l টা আমি ডান পাশে পার করে দেই তাহলে e টু দি পাওয়ার at l ইনভার্স 1/(s-a), তাহলে দেখেন তো এই এতটুকু জায়গা, এই পরের স্ট্রাকচারের মধ্যে পড়ছে কিনা, যদি পরের স্ট্রাকচারে পড়ে থাকে তাহলে l ইনভার্স 1/(s-a) এটা কি 1, তার মানে এর সূত্র হচ্ছে e টু দি পাওয়ার at, a হচ্ছে 1 × t, তারপরে প্লাস এটাও দেখেন ওই সূত্র অনুযায়ী পড়ছে, তাহলে e টু দি পাওয়ার এখানে a কিন্তু আছে কি 2, তাহলে 2t প্লাস 4। এখন এখানে আরেকটা হচ্ছে মজার ব্যাপার, আলাদা একটা সূত্র পড়ছে, তাহলে আমি আরেকটা সূত্র এখানে লিখে দিচ্ছি, সেটা হচ্ছে যদি এরকম হয় যে l ইনভার্স 1/(s-a) তার উপর n হয় যে কোনো একটা সূত্র, অর্থাৎ n ইকুয়াল এখানে n ইকুয়াল 1 2 3 ডট ডট হতে পারে, ঠিক আছে, এরকম যদি কোনো সূত্র পড়ে
তার মান হচ্ছে t inverse n minus 1 বাই হচ্ছে n minus 1 ফ্যাক্টোরিয়াল e to the power at। তাহলে এটা হচ্ছে এর সূত্র। এখন এই সূত্রকে অ্যাপ্লাই করে এখন আমি যদি এখানে মান গুলান বসাই দেই, তাহলে দেখেন এখানে কি আছে, n টা হচ্ছে এখানে 2, n টা কি 2 আর এটা হচ্ছে 2। তাহলে এখানে সূত্র থেকে আমি যদি t এর উপর n equal 2 minus 1 বাই হচ্ছে 2 minus 1 ফ্যাক্টোরিয়াল, মানে হচ্ছে 1 এর উপর 1 ফ্যাক্টোরিয়াল মানে কিন্তু 1, আর t এর পাওয়ার 2 minus 1 থেকে গেলে কি হবে, 1 এই থাকবে, তার মানে এখানে কিন্তু একটা t থাকতেছে, তার মানে আমি একটা t বসাই দিতে পারি। এই এতটুকুর জন্য আমি এই অঙ্ক থেকে t তে বসাই দিতে পারি, t তে বসাই দিলাম। তারপরে আছে e টু দি পাওয়ার, এর মান কত, 2, আর একটা t আছে, তার মানে e টু দি পাওয়ার 2t। এটাই হচ্ছে আমাদের এই ল্যাপ্লাস রূপান্তর ধারার সমাধান। তো আমাদের ল্যাপ্লাস রূপান্তর ধারার সমাধানটা একটু মনোযোগ দিয়ে করবেন, কারণ এই ম্যাথটার মধ্যে দেখেন বেশ কিছু সূত্র, প্রায় 6-7টা সূত্র মতো, আমাদের খুবই ইম্পর্টেন্ট একটা ম্যাথ, বারবার দেখা যাচ্ছে কয়েকটা সূত্র আমাদের আসতেছে। আমার মনে হয় যদি আপনারা এই ভিডিওটা না টেনে দেখেন তাহলে ইনশাল্লাহ বুঝতে পারবেন। আর এই সূত্রটা আপনারা বারবার দেখেন, এই ম্যাথটা আপনারা বারবার দেখেন, বোঝার চেষ্টা করেন। আমি ইনশাল্লাহ সামনের যে ম্যাথ ইম্পর্টেন্ট ম্যাথগুলো আছে আমি প্রত্যেকটার ভিডিও দেবো, কোনো টেনশন করেন না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরিশেষে আরও একবার বলতে চাই, যারা ভিডিওটাকে এখনো লাইক করে দেন নাই তাদের একটা লাইক দিয়ে দেবেন, কোনো প্রবলেম হলে একটা কমেন্ট করবেন, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।